পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের পাশ দিয়ে বয়ে গেছে অজয় নদী। বর্তমানে অজয় নদীর জল কানায় কানায় পূর্ণ। এরই মধ্যে বেশ কিছু অবৈধ বালি কারবারি নদী থেকে বালি চুরি করছে বলে অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলকোট থানার পুলিশ অভিযান চালিয়ে একটি অবৈধ বালি বোঝাই ট্রাক্টর আটক করে। পুলিশ সূত্রে জানা গেছে, এরূপ অভিযান ধারাবাহিকভাবে চলবে। মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দবার্তা।